শহর থেকে দেশের বিভিন্ন প্রান্তে দিনে প্রায় 100টির বেশি ট্রেন চলাচল করে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপর দিয়ে রয়েছে রেল লাইন। ট্রেন থেকে নিরাপদে থাকতে সেসবের বেশিরভাগ সড়কে থাকা যানবাহন ও জনগণকে নিরাপদে রাখতে রেলগেটের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। রেলগেটগুলো নিয়ন্ত্রণে থাকে গেটকিপার। কখন ট্রেন আসছে এবং যাচ্ছে সেই তথ্য গেটকিপারকে জানানোর জন্য রয়েছে টেলিফোন, শব্দ সিগন্যাল এবং আলোক নির্দেশক। তবে এসব সিগন্যালের মধ্যে শুধুমাত্র ক্রিং ক্রিং শব্দের সিগন্যালই সচল আছে। দিনের পর দিন টেলিফোন এবং আলোক নির্দেশক অচল থাকলেও সে বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। রাজধানীর নাখালপাড়া রেলগেট এবং মহাখালী রেলগেট পর্যবেক্ষণ করে দেখা গেছে রেলগেটে যান চলাচল নিয়ন্ত্রণে থাকা গেট ব্যারিয়ারগুলো নষ্ট। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেনে সেগুলো ব্যবহার করা হচ্ছে। এছাড়া টেলিফোন লাইনও নষ্ট। ট্রেন আসার সময় জানান দিতে আলোক নির্দেশকটিও নষ্ট দীর্ঘদিন ধরে, যার ফলে শব্দ সিগন্যালই একমাত্র ভরসা গেটকিপারদের। গেটকিপারদের সঙ্গে কথা বলে জানা গেছে ট্রেন আসার 2 থেকে 3 মিনিট আগে থেকেই স্বয়ংক্রিয়ভাবে শব্দ ও আলোক সিগন্যাল জ্বলে ওঠার কথা, আর জরুরি প্রয়োজনে টেলিফোন ব্যবহার করা হয়। সিগন্যাল বেজে উঠলেই গেট ব্যারিয়ার ফেলে যানবাহন চলাচল আটকে দেওয়ার নিয়ম আছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে। তবে গেট ব্যারিয়ার আগে ফেললে ওই পথের চলাচলকারীরা অস্থির হয়ে যান, যেন 2 মিনিট সময় তাদের সহ্য হয় না। অনেকে গালাগাল পর্যন্ত করেন। অনেক সময় স্থানীয়রা নিজ দায়িত্বে ব্যারিয়ার উঠিয়ে রেল ক্রসিং পার হন, এতে ব্যাপক ঝুঁকি থাকে। রেলগেটগুলো ঘুরেও এমন তথ্যের সত্যতা পাওয়া যায়। নাখালপাড়া রেলগেটে দেখা গেছে ওই রেলগেটটির সড়ক পথ প্রায় 15 ফুটের, তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য রাস্তাটি বড় করে প্রায় 25 ফুটের মতো করা হয়েছে, কিন্তু ওই গেট ব্যারিয়ারের দৈর্ঘ্য 15 ফুটই আছে, পরে আর বাড়ানো হয়নি, যার ফলে গেট ব্যারিয়ার ফেললেও অন্য পাশ দিয়ে সহসাই চলাচল করতে পারে যানবাহন ও পথচারীরা। এতে করে কিছুই করার থাকে না ওই রেলগেটে থাকা গেটকিপারের। বেশিরভাগ সময় বাঁশি বাজিয়ে এবং অনুরোধ করে থামাতে হয় যানবাহনগুলোকে। এস আই রাজ, ঢাকা পোস্ট।